আসসালামু আলাইকুম। এখন আমি করব বরবটির পাকোড়া, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি, চলুন তাহলে শুরু করা যাক। বরবটিগুলো আমি এইভাবে কুচি করে নিয়েছি, এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। বেসন, কর্নফ্লাওয়ার, লবণ, মরিচ এবং হলুদ, জিরা, মৌরি, আজওয়াইন, গরম মশলার গুঁড়া, জিরা, ধনে গুঁড়া, পেঁয়াজ, রসুন কুচি, বেকিং সোডা, এগুলো দিয়ে আমি এটাকে মেখে নেব। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি এর সাথে ডিমটা অ্যাড করে দিব এবং সামান্য একটু মেখে নিয়ে এগুলো ভেজে ফেলব। তৈরি হয়ে গেল বরবটির পাকোড়া। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।